আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আমি 2004 এর একটা এক্সট্রা নিয়ে আসছি। গাড়িটা রেড ওয়াইন কালারের গাড়ি, রেজিস্ট্রেশন হয়েছে বাংলাদেশে 2005 সালে। এটা হচ্ছে 2000 সিসির এক্সট্রা, আপনার 7 সিটার, এবং এটার একটা দরজা পাওয়ার, এটা রিমোটে খুলবে। এটা সুইচে ভিতরে যে স্টিয়ারিং এ থাকবেন সে চাপ দিলেও আপনার দরজাটা ওপেন হয়ে যাবে, আবার রিমোটেও ওপেন হয়ে যাবে। আমি ফার্স্টলি রিমোটের ওপেনটা আমি একটু দেখাই দেবো আপনাদের। এটা কিন্তু কি স্টার্ট, চাবিটা আমার হাতে, আমি একটু ওপেন করে দেখাবো দরজাটা। আমি এই যে ওপেন করতেছি, দেখেন অটোমেটিকলি কিন্তু ডোরটা ওপেন হচ্ছে। আবার আর একটা সুইচ আমি চাপ দেবো, ও ডোরটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে স্পেশালি একটা গাড়ি, মানে এই দরজাটা পাওয়ার, এটা রিমোটও খুলবে, আপনি সুইচও খুলতে পারবেন। এগুলো কিন্তু খুব রেয়ার, মানে খুব কম দেখা যায়। তো গাড়িটা রেড ওয়ান কালার, 4টা চাকা মোটামুটি নতুনের মতো আছে, আর 7 সিটার এলপিজি না সরি সিএনজি করা আছে। 2004 মডেল, 5 রেজিস্ট্রেশন। যারা এক্সট্রা খুঁজছেন তাদের জন্য এই গাড়িটা, যাদের ফ্যামিলি সদস্য সংখ্যা বেশি তারা গাড়িটি ইউজ করতে পারেন। আসুন আমি গাড়িটার ভিতরে একটু দেখানোর ট্রাই করি। এটা হচ্ছে 7 সিটার এক্সট্রা। এই যে উপরে সিট কাভার, ভিতরে যে সিট কাভারগুলো দেখতেছেন, এটা কিন্তু সিট কাভার লাগানো হয়েছে পরে। আমি একটু ভিতরে এসে দেখানোর ট্রাই করব। নিচে সিলিংটাও কিন্তু অনেক ফ্রেশ ম্যাট আছে, আপনারা প্রয়োজন মতো ম্যাট চেঞ্জ করে আরও অন্য টাইপের ম্যাট লাগাই নিতে পারেন। আমি একটু সামনে থেকে দেখানোর ট্রাই করব ভিউয়ার্স। এখানে ডিভিডি আছে, ডিভিডি আপনারা মোবাইল থেকে আপনারা এই সুইচ দিয়ে আপনারা গান শুনতে পারবেন। আর হচ্ছে আপনাদের এটা হচ্ছে গিয়ার, জিপ গাড়ির মতো স্টাইলের গিয়ার এটা, আর স্টিয়ারিং কাভারটা নতুন লাগানো আছে। আপনার সান প্রোটেকশন দেওয়ার জন্য এটা আছে। আর মাইলেজটা আমি আপনাদের একটু দেখাই দেবো, মাইলেজটা 65,000 আছে মাইলেজ। আর আপনারা সবসময় মনে রাখবেন যে 2000 সিসির গাড়ি, এটা আপনার তেল গ্যাস একটু বেশি খরচ হয়, বাট এটা খুব লাক্সারি গাড়ি, উঁচু গাড়ি, ড্রাইভ করে অনেক মজা। আমি একটু ড্রাইভ করে দেখানোর ট্রাই করবো। সকেট জাম্পার সাসপেনশনের কী অবস্থা এটা আপনারা এসে ড্রাইভ না করলে বুঝতে পারবেন না। আমি কিন্তু গাড়ি অলরেডি স্টার্টে রেখেছি, আমি একটু এসি পারফরমেন্স আমি নিয়ে দেখালেও আপনারা বুঝতে পারবেন না, বাট আমি বুঝতে পারবো। আপনারা যখন আমার গাড়ি আমার কাছ থেকে নেবেন তখন আপনারা এসে প্র্যাকটিক্যালি দেখতে পারবেন। তো আমি এসি অফ করে দিচ্ছি, স্টার্ট অফ করে দিচ্ছি, আমার কথার উপর ট্রাস্ট করতে হবে আপনাদের। এটা হচ্ছে সকেট জাম্পার সাসপেনশনের কোনো কাজ নেই, ইঞ্জিনে কোনো কাজ নেই, আপনারা লং টাইম ইউজ করতে পারবেন গাড়িটা। গাড়িটা ফ্যামিলিতে ইউজ হয়েছে, ভালো ফ্যামিলিতে ইউজ হয়েছে, এটা রাফ ইউজ হয়নি, রেন্টেকারের গাড়ি না। তো ভিউয়ার্স, আমি একটু ফ্রন্ট সাইড মানে পিছনের সাইড দেখাবো। এটা ভিউয়ার্স বাম্পার কিন্তু লাগানো আছে, বাম্পার আপনারা এটা চেঞ্জ করে ভিগো বাম্পার, মানে বড় জিপ গাড়িতে যে বাম্পার থাকে ওইগুলো ইউজ করতে পারেন। আর চারের যে একটা স্টিকার থাকে গাড়ির সাথে, যে স্টিকার আছে জাপান থেকে যে স্টিকার আছে সেটাও কিন্তু আছে চারের স্টিকার। এটা হচ্ছে এক্স নোয়া, এটা অনেক উঁচু গাড়ি, যারা নোয়া গাড়ি খুঁজছেন তারা আমার সাথে ইমিডিয়েটলি যোগাযোগ করতে পারেন, আমার কাছে অ্যাভেলেবেল নোয়া গাড়ি আছে। একটু ভিউয়ার্স দেখেন, এখানে সিএনজি করা আছে 90 লিটার, সিট দুটো কিন্তু উপরে উঠানো আছে, আপনারা প্রয়োজন মতো যদি মালামাল বেশি থাকে আপনারা এভাবে সিট ওপেন করে আপনারা লং ড্রাইভ করতে পারবেন, এখানে মালামাল নিতে পারবেন। আর যখন ফ্যামিলি সদস্য বা লোকজন বেশি হবে তখন আপনারা সিটটা ডাউন করে বসে আপনারা জার্নি করতে পারবেন। তো ভিউয়ার্স সবাই জানেন কিন্তু আমি খোলাঘাট অ্যাকশন রেজিস্ট্রির গাড়ি কখন আনি না, রিভিউ দিই না, আমার একটা সুনাম আছে। তো আমি সবসময় ভালো ট্রাই করি ভালো গাড়ি আনার জন্য। তো আমি একটু অল্প সময়ের মাধ্যমে একটু আমি ইঞ্জিনটা একটু দেখাবো। ভিউয়ার্স বাম্পারের জন্য কিন্তু গাড়ির লুকটা চেঞ্জ হয়ে যায়, আপনারা ভিগো বাম্পার লাগাই নিতে পারবেন। আর লাইট রিকন্ডিশন, একবারে রিকন্ডিশন আছে, ফগ লাইট আছে। একটু স্পেশাল আমি একটু দেখাবো এই গাড়িটার এই এই সাইড থেকে। দেখেন এখানে একটা এক্সট্রা বাম্পার লাগানো আছে, এক্সট্রা বাম্পার, যাতে রিক্সা বা
সিএনজিতে কখনো এক্স ক্রাস না পড়ে বাম্পারটা দেখেন, এই সব গাড়িতে কিন্তু থাকে না। আর তার চারটা কন্ডিশন খুবই ভালো, ফ্রেশ। এনিওয়ে যাই হোক, আমি একটু ইঞ্জিনটা দেখানোর ট্রাই করতেছি। সবসময় একটা কথা মনে রাখবেন, পুরানো গাড়ি টুকিটাকি কাজ থাকতে পারে, এই কাজগুলো আমাদের যতটা পসিবল হয় আমরা করার ট্রাই করি, তারপরে আমরা শোরুমে উঠানোর চেষ্টা করি। তো এটা কোনো কাজ নেই, 6 মাস পর্যন্ত তো আমরা ফ্রি সার্ভিস দিয়েই যাচ্ছি আপনাদের, সবসময় আপনাদের পাশে থাকার ট্রাই করি। তো এই গাড়িটা হচ্ছে, বড় কথা হচ্ছে অ্যাক্সিডেন্ট হিস্টোরি, খোলাকাটা এইগুলো নাই, এটা হচ্ছে জাপানি স্টিকার। আমি আপনারা যখন আসবেন আমার কাছে গাড়ি কিনতে, তখন আপনারা দেখবেন, চালাবেন, বুঝবেন, তারপরে একটা ডিসিশন নেবেন। তো ভিউয়ার্স, আমাদের হচ্ছে 6 মান্থ ফ্রি সার্ভিস আছে। আমাদের শোরুমের নাম হচ্ছে এইচবি কার সিলেকশন লিমিটেড। এটা হচ্ছে সংসদ ভবনের ঠিক পূর্ব পাশে, মণিপুরী পাড়া 5 নম্বর গেট, পার্ক টাউন চাইনিজের সাথে গলির ভিতরে আমাদের শোরুমটা। আর আমাদের ইউটিউবের নিচে ফোন নাম্বার, অ্যাড্রেস, সব বায়োডাটা ডিটেলস দেওয়া থাকবে। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যারা এক্স নোয়া গাড়ি খুঁজছেন। তো যে যার অবস্থানে ভালো থাকুন। আমি প্রাইস বলবো এবার, এটার প্রাইস হচ্ছে 12,50,000 টাকা। আর এটা কিন্তু স্পেশালি একটা গাড়ি, এটা হচ্ছে আপনি দেখেন, এটা রিমোটে শরিক চাবিতে আপনার ডোরটা ওপেন হয়ে যাবে। এটা কিন্তু আসলে সচরাচর এক্স নোয়ায় পাওয়া যায় না, খুব রেয়ার। তো যে যার অবস্থানে ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।